আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হেভেন রপস বাংলার ছোট্ট একটি নতুন আয়োজনে আজকের এই ভিডিওতে আমরা সামান্য পরিসরে আলোচনা করব যে দশ ধরনের মানুষের উপর রাসুল সাল্লাল্লাহ আলিয়াল্লাম অভিশাপ দিয়েছেন সুপ্রিয় শুধু তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ তাআলার আদেশ না মানা এবং নিষেধ থেকে নিজেকে বিরত না রাখাই মূলত গুনাহ এসব গুনাহই হয়েই গৃহীত কাজ কেননা এর মাধ্যমে মহান স্রষ্টার অবাধ্য হওয়া ছাড়াও ভিন্ন ভিন্ন ক্ষতিকর প্রভাব পড়ে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ কিংবা রাষ্ট্রে এর মধ্যে আবার কিছু পাপ এমন রয়েছে যেগুলোর সঙ্গে জড়িতদের অভিশাপ দিয়েছেন রাসুল সাল্লু আলিয় স্বয়ং নিজেই এ পর্যায়ে আমরা এমনই দশটি পাপের কথা উল্লেখ করব এক শরীরে উল্কি অঙ্কনকারী আবদুল্লা বিন মাসুদ রাজিয়াল্লাতালাহু থেকে বর্ণিত আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায় আর সেসব নারীর উপর যারা চুল ব্রু তুলে ফেলে এবং সেসব নারীর উপর যারা সৌন্দর্যের জন্য সামনের দাঁত কেটে শুরু করে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে বর্ণনাকারী আরও বলেন আমি কেন তার উপর অভিশাপ করব না যাকে রাসুল সাল্লাহ আলিয়াম অভিশাপ করেছেন আর আল্লাহ তাআলা সুরাতুল হাসরে উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ আলয় সাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো দুই চুর আবহুরাইরা রাদিয়াল্লা তালহ সূত্রে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন চুরের উপর আল্লাহর লানত বর্ষিত হোক যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এর জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এর জন্য তার হাত কাটা হয় তিন অস্ত্র দিয়ে বয় দেখাই যে ব্যক্তি অন্যায়ভাবে বা দুষ্টামি করে কারো দিকে দাঁড়ালো অস্ত্র তাক করে বয় দেখানো ইসলামে নিষিদ্ধ যারা এক কাজে লিপ্ত রয়েছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া তাদের উপর অভিশাপ দিয়েছেন তবেই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই বলেন আমি আবু হরাইরা রাদিয়া বলতে শুনেছি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি তার বায়ের প্রতি লোহা দিয়ে তৈরি মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশ তারা তাকে অভিশাপ দিতে থাকে যদিও সে তার আপন বায়ী হয়ে থাকে চার যেসব নারী পুরুষ অভিন্ন পোশাক পরিধান করে আবুহুরাই রা দিয়তালহু বলেন রাসুল সাল্লাহু সাল্লাম অভিশাপ করেছেন ওই সব পুরুষকে যারা নারীর অনুরূপ পোশাক পরিধান করে এবং ওই সকল নারীকে যারা পুরুষের মতো করে পোশাক পরিধান করে পাঁচ মাদকের সাথে সংশ্লিষ্ট সবাই আনাসিবনে মালিক রাজিয়াল তালু বলেন মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম অভিশাপ প্রদান করেছেন এরা হলো মদ তৈরিকারী মদের ফরমাসকারী মদ পানকারী মদ বহনকারী যার জন্য মদ বহন করা হয় সে ব্যক্তি মদ পরিবেশনকারী মদ বিক্রেতা এর মূল্য বুককারী মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয় ছয় সুদের সাথে সম্পৃক্ত সবাই যারা সৌদ কারবারের সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের ব্যাপারে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের অভিশাপের ঘোষণা এসেছে সাহাবি জাবির রাদিয়াল্লাতালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়াস্লাম লানত করেছেন সুদখুরদের উপর সুদ দাতার উপর এবং এর লেখকের উপর তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সকলেই সমান অপরাধী সাত যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করে আমিরুল মুমিনিন আলী রাদি আল্লাহ বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তালাকে দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে সে এবং যে স্বামী তালাকে দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেই তারা উভয়েই অভিশপ্ত। আট যে স্ত্রী স্বামীর বিছানাই সারা দেয় না আবু হুরাইরা রাদিয়াল্লা তালহু বলেন রাসুল সাল্লাহু আলিয়া বলেছেন কোনো লোক যদি নিজ স্ত্রীকে বিছানায় আসতে ডাকে আর সে কোনো ওজোর ছাড়া তা অস্বীকার করে সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে তাহলে ফেরেস তারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত বর্ষণ করতে থাকে নয় মা বাবাকে লানত প্রদানকারী ব্যক্তি আবু তুফাইল আমির ইবনে ওয়াসিল রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী ইবনে আবি তালিব রাদি আল্লাতালের কাছে উপস্থিত ছিলাম এক লোক তার কাছে এসে বলল নাবি সাল্লাহ আপনাকে আড়ালে কি বলেছিলেন বর্ণনাকারী বলেন তিনি রেগে গেলেন এবং বললেন নাবি সাল্লিয়াম লোকদের কাছ থেকে গোপন রেখে আমার কাছে একান্তে কিছু বলেননি তবে তিনি আমাকে চারটি বিশেষ শিক্ষণীয় কথা বলেছেন বর্ণনাকারী বললেন এরপর লোকটি বলল হ্যাঁ আমিরুল মৌমিনিন সে চারটি কথা কী তাকে জানতে পারি তিনি বললেন এক যে লোক তার মাতা পিতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় দুই যে লোক আল্লাহ ছাড়া অন্য কারুর নামে পশু জবাই করে আল্লাহ তার উপরও অভিশাপ প্রদান করে তিন ওই ব্যক্তির উপরও আল্লাহর অভিশাপ করেন যে কোনো বিদাতি লোককে আশ্রয় দেয় এবং চার যে ব্যক্তি জমিনের অর্থাৎ সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ রয়েছে দশ পবিত্র মদিনায় পাপ কাজ করা ব্যক্তি তাবেই আসিম রহমতুল্লাহ আলাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাসিবনে মালিক রাজে আল্লাহ জিজ্ঞেস করলাম রাসুল সাল্লা সাল্লাম কি মদিনাকে হারাম ঘোষণা করেছেন তিনি বললেন হ্যাঁ এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান অতএব যে ব্যক্তি এখানে কোনো পাপ কাজ করে তিনি পুনরায় আমাকে বললেন তা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে এখানে কোনো পাপ কাজ করে তার উপর আল্লাহ তার ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত কেমতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল কোনো ইবাদতকেই কবুল করবেন না বর্ণনাকারী আসিম রাহমাতুল্লাহি আলাই বলেন আনাস এর পুত্র বলেন অথবা যে কোনো পাপিকে আশ্রয় দিল পরিশেষে আমরা মহান আল্লাহ তাল্লার কাছে কামনা করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে উল্লেখিত সমূহ থেকে হেফাজতে রাখেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই সুতরাং বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ